আজকে তোমাদেরকে এমন দুটো গল্প শোনাব একজন সম্পর্কে যে তার দুটো দিক তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে মানে একজন মানুষ তার মধ্যে কতটা গাম্ভীর্য থাকতে পারে এবং সেই মানুষটার মধ্যে কি অসাধারণ সেন্স অফ হিউমার থাকতে পারে দুটোই তোমরা দেখতে পাবে আর সেই মানুষটি হলেন কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিকে যেরকম দেশের চিন্তা নিয়ে অত্যন্ত সিরিয়াস ছিলেন গম্ভীর ছিলেন স্বাধীনতা নিয়ে চিন্তা ভাবনা করতেন আরেকদিকে ভারী মজার মানুষও ছিলেন তিনি তার ভাগ্নেদেরকে নিয়ে নানান রকম মজা করতেন তো প্রথমে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে গান্ধীজি একবার কলকাতায় এসেছেন এবং সে এসে তিনি চিত্তরঞ্জন দাসের বাড়িতে উঠেছেন এবারে গান্ধীজি গেছেন জাতীয়তাবাদী দৈনিক সার্ভেন্টের অফিসে সেখানে তিনি গিয়ে চরকা কাটার ইচ্ছা প্রকাশ করলেন এবার সার্ভেন্টের যিনি সম্পাদক শ্যামসুন্দর চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন বাকিরা সকলে মিলে সেই অনুযায়ী চরকার ব্যবস্থা করলো সবাই মিলে চরকা কাটতে শুরু করলেন এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর চরকা কাটতে পারতেন তিনি চরকায় যে সুতোগুলো কাটছেন সেগুলো একদম মিহি হচ্ছে এই দেখে গান্ধীজি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন আপনি চরকা কাটায় বিশ্বাস করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন না আমি চরকায় বিশ্বাস করি না গান্ধীজি জিজ্ঞেস করলেন তাহলে আপনি এত সুন্দর মিহি সুতো কাটছেন কি করে বিশ্বাস করেন না আপনি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর দিলেন আমি আপনাকে ভালোবাসি বলে চরকা কাটা শিখেছি না হলে আমি চরকায় খুব একটা বিশ্বাস করি না গান্ধীজি আবার প্রশ্ন করলেন আপনি কি এটা বিশ্বাস করেন না যে এই চরকা কাটা ভারতের স্বাধীনতার সহায়ক হতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর দিলেন না আমি এটা বিশ্বাস করি না যে চরকা ভারতের স্বাধীনতার পক্ষে সহায়ক হতে পারে আমি বিশ্বাস করি ভারতের স্বাধীনতা একদিন আসবে যুদ্ধের মধ্যে দিয়েই এই কথা শোনার পরে আর কেউ কিছু বললেন না চুপচাপ দুজনেই চরকা কাটতে শুরু করলেন আবার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বিশ্বাস করেন সেটা কত সুন্দর করে স্পষ্ট করে তিনি কিন্তু বলতে পেরেছিলেন যদিও তিনি চর্কায় বিশ্বাস করেন না গান্ধীজিকে কিন্তু তিনি এককেবারে অসম্মান করেননি বরঞ্চ গান্ধীজিকে ভালোবেসে তিনি চরকা কাটা শিখেছিলেন কিন্তু তার যেটা বিশ্বাস তার যেটা মত সেইটা কাউকে ছোট না করে খুব স্পষ্টভাবে তিনি কিন্তু সেদিন বলতে পেরেছিলেন সেই বার্তাটা পৌঁছে দিতে পেরেছিলেন এইবারে ঠিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর উল্টো দিকের পার্সোনালিটির একটা গল্প শোনায় একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপেন্দ্র গঙ্গোপাধ্যায় এবং সুরেন গঙ্গোপাধ্যায় মানে তিন মামা ভাগ্নে ভবানীপুরে যোগুবাবুর বাজারের সামনে রাস্তার ধারে একটা গর্তর সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনজনে মিলে গর্তটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন এবার তারা গর্তটাকে ওরকমভাবে ভাবে দেখছেন দেখে আশপাশ থেকে দু একজন লোকে গিয়ে এলেন এসে জিজ্ঞেস করলেন দাদা আপনারা কি দেখছেন গর্তটার ভেতরে কি আছে তিনজনেই কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ পরে এই তিনজন মানে শরৎবাবু উপেন্দ্র গাঙ্গুলি এবং সুরেন গাঙ্গুলি একজন আরেকজনকে বলতে লাগলেন ওই দেখ ওই দেখ লাল আলো দেখা যাচ্ছে তখনই আরেকজন বললেন না না এবার দেখ নীল নীল মতো একটা আলো দেখা যাচ্ছে তখন চারপাশের লোকজন আরও কৌতূহলী হলেন তারা জিজ্ঞেস করলেন কিসের আলো কি দেখা যাচ্ছে ভেতরে কি আছে এই সময় শরদবাবু বললেন ভেতরে সাপ আছে সঙ্গে সঙ্গে তিনজন ভয়ে একটু পিছিয়ে গেল এইবার উপেন্দ্র গাঙ্গুলি একটু সাহসের ভান দেখিয়ে ঝুঁকে বললেন ওই যে ওই যে আলোটা বেরোচ্ছে যেটা সেটা সাপের মাথার মনি। ওইটা থেকেই কখনো লালচে আভা কখনো সবুজ পান্নার মতো আভা আবার কখনো নীলচে আভা বেরোচ্ছে ভেতরে সাপটা আছে বলে আমরা যেতে পারছি না এই শুনে কৌতূহল বসত আরো অনেক মানুষজন এগিয়ে এলেন অনেকে ভিড় করে তখন সেই গর্তটার ভেতর দিকে তাকিয়ে আছে আসলে কিন্তু গর্তটার মধ্যে কিছুই ছিল না যাই হোক যখন অনেক মানুষের ভিড় হয়ে গেছে তখন তিন মামা ভাগ্নে টুক করে সেখান থেকে কেটে পড়লেন এবার বিকেলবেলা তারা আবার বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে বেরিয়েছেন এবং তখন দেখলেন সেই গর্তটার সামনে তখন ভিড় উপচে পড়ছে মানে গাড়ি ঘোড়া যেতে পারবে না এরকম অবস্থা রাস্তা বন্ধ হয়ে গেছে এইবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু গিয়ে ভিড়ের মধ্যে একজনকে জিজ্ঞেস করলেন দাদা কী ব্যাপার কি হয়েছে এখানে সেই ভদ্রলোক তখন তাদেরকে উত্তর দিচ্ছেন আরে এখানে একটা গর্ত আছে গর্তটার ভেতরে একটা সাপ আছে আর সেই সাপের মাথায় মনি আছে লোকজন বলছে সেই সাপের মাথার মনি থেকে কখনো লাল আভা কখনো হলুদ আভা বেরোচ্ছে আমি অবশ্য লাল হলুদ দেখিনি আমি একটা ওই আসমানি মতো সবজে সবজে আভা দেখতে পেয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপেন্দ্র গঙ্গোপাধ্যায় সুরেন গঙ্গোপাধ্যায় তিনজনেই বিজ্ঞের মতো মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে গেলেন তারপর ভিড় থেকে একটু দূরে গিয়েই তিনজন হো হো করে হাসতে শুরু করলেন সকালবেলা তারা দাঁড়িয়ে একটা মজা যেটা শুরু করেছিলেন একটা খবর যেটা চাউর করতে শুরু করেছিলেন সেটা এই পর্যায়ে পৌঁছে গেছে দেখে তিনজনেই তাদের আর হাসি চেপে রাখতে পারেননি বুঝতেই পারছো তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কীরকম সেন্স অফ হিউমার ছিল কেমন লাগলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্প তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও আর পরের দিন অবশ্যই আরেকটা গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থেকো